एंड वेलकम टू आवर चैनल। आशा करी सबाई खूब भालो आछो। आज के आज सकाल ब्लगटा शुरू करी, ब्लगटा शुरू कर लम सन्धे बेला मैं ठंडा बेस भलोई रही है। मोटामोटी ख्रिसमास समय जे रखम ठंडा थका उचित तेम खूब बसि हम रही है। तो जैक एन हे जा एक चा खेते हमारे अफिस शेष हो गए और छोटो बाबू और अनिमेषो अफिस शेष कर बैरिए गए। हमें प्रथम जब बल चा खेते तो देखा जा की करी। ब्लगटा मूलत हमें ख्रिसमास डे प्रिपरेशन ब्लग होते चले। तो आपात सोजा गए चा खेते जा। तो এখন আমরা এসছি কেক খেতে। মিও আমরা ঢুকছি, এরা তো ঢুকতে চাইছিল না, আমি মোটামুটি জোর করে প্রায় ঢোকাচ্ছি বললেই চলে। তো এখানে অসংখ্য কেকের মাঝে কনফিউজ হয়ে যাওয়া আমি, তো তারপর ভাবলাম যে এই যে চকলেট মুস্টা রয়েছে এটাই নি, তো এটাই নিলাম। একটাই তাই আমাদের তিনজনের হয়ে যাবে, মানে বিরাট বড়। আর যাই হোক, এবার এটা খাওয়া যাক। তো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ, আর এখন আমরা যাচ্ছি কালকে পিকনিকের জিনিসপত্র কিনতে। থালা বাটি গ্লাস এগুলো যা যা লাগবে সেগুলো তো কিনতেই হবে। আর একটা আমাদের বাল্ব কিনব, আমাদের বারান্দাটা তো খুব সুন্দর কিন্তু এখানে কোনো লাইট নেই, তো রাত্রেবেলা না ব্যাপারটা ঠিক বোঝা যায় না। তো এখন আগে আমরা যাই গিয়ে দেখি কি কি কেনা যায়। এখন বাজারের ভেতর ঢুকে গিয়েছি আর এখানে এখন আমরা থালা বাটি গ্লাস কিনবো। তো চারিদিকে তো শুধু খ্রিসমাসের এইসব মানে কি বলবো সাজানো জিনিসপত্রই পাওয়া যাচ্ছে। দেখা যাক থালা বাটি এখানে পাই কিনা। তাহলে থালা আর গ্লাস কেনা ডান। আর দেখি দাদা কি বলে দাম। তাহলে আমাদের মোটামুটি ডান তো ব্যাপারটা। কালকে দেখা হচ্ছে, তোর সাথে দেখা হবে, তোর সাথে আবার কালকে দেখা হবে। তুই তাই দুপুরবেলায় চলে আসিস, মাথা হেলাতে হেলাতেই তো ক্লান্ত। চল চল টাটা। ছাতা করে নেমে গিয়েছি, আমরা জিনিসপত্র যা যা কেনার ছিল সেগুলো তো দেখালে আমি কেনা হয়ে গেছে। আর এখন আমরা ঘরে ফিরবো। তো আসার পথে আমরা একটা জিনিসপত্র দেখে নিলাম যে কালকে কোথা থেকে খাবার অর্ডার করা যেতে পারে, সেসব একটু আশেপাশে দোকান টোকান দেখলাম। যাই হোক এখন আপাতত বাড়ি যাওয়া যাক। এখানে কিছুটা বাক্স আমরা আপাতত মানে প্লেস করার চেষ্টা করছি। ওপরে একটাই আমাদের বাংকার রয়েছে, মানে ব্যাঙ্গালোর বাড়িতে না এরকম অনেকগুলো বাংকার ছিল, দুটো ঘরে ছিল, কিচেনে ছিল, এখানে কিছুই নেই, একটাই। আমরা এই জায়গাটা একটু পরিষ্কার করব। আপাতত আমাদের এই যে ডাইনিং স্পেসটা আমরা এটাকে একটু চেঞ্জ করলাম, ওই জায়গাটা পুরো ব্লক হয়ে যাচ্ছিলো না হলে। তো আমরা এরকম ডাইনিং টেবিলটা এদিকে ঘুরিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে যেটা আমার ব্যাঙ্গালোরে ছিল সেটা আমি এখানে রেখে দিয়েছি। এখানে এই গাছটাকে প্লেস করে দিয়েছি, এখানে এই টেবিল টেবিলগুলো সব রেখে দিয়েছি যেমন ছিল। এই ঘরটাও মোটামুটি ক্লিন করেছি, চাদর ঠাদরগুলো কালকে পাতা মানে হবে। আর এগুলো এখানে মোটামুটি গুছিয়ে রেখেছি। কিচেন টিচেন আমি মোটামুটি ভালো করে গুছিয়ে নিয়েছি, এই তাকটাও আমাদের অর্গানাইজ করা হয়ে গিয়েছে। তো ঘর মোটামুটি সেট আপ হয়ে গেছে, আশা করছি আর সমস্যা হবে। যাই হোক আমাদের মোটামুটি আজকের কাজ শেষ, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গিয়েছে। আর আরও একটা ব্যাপার হচ্ছে, যেটা সেটা হচ্ছে আজকে অনির্বাণ হয়তো এখানে আসবে, কারণ ও হচ্ছে একটা জায়গায় পার্টিতে গিয়েছে, তো সেখান থেকে ওইখানে ফিরবে। আর আমাদের এমনি মোটামুটি ডিনার ফিনার শেষ, ঘর মোটামুটি গোছানো ভালোভাবে হয়ে গিয়েছে, যেটুকু বাকি আছে সেটুকু আমরা কালকে কমপ্লিট করে ফেলবো আশা করছি। তো যাই হোক আজকের ব্লগটা আমরা এখানে এন্ড করছি না, ব্লগটা আজকে এখানেই রাখছি। কালকে আবার এই ব্লগটাই আমি কন্টিনিউ করবো যতক্ষণ অব্দি আমাদের প্রিপারেশনস চলছে। সো স্টে টিউনড। গুড মর্নিং, আমাদের কিন্তু গতকালের ব্লগটাই আজকে কন্টিনিউ হচ্ছে। আর এখন অনির্বাণ এসছে, কালকে বললাম ও অনেক রাতে এসছে, কালকে প্রায় আমি জানি না কটার সময় এসছে, আমি যখন ঘুমোচ্ছিলাম দুটো ফুটো হবে বোধহয়। তো যাই হোক এখনও উঠে পড়েছে আর এখনও খেয়েই জাস্ট বেরিয়ে যাবে, তো বেরিয়ে যাবো করছিলো। আর তাহলে ব্রেকফাস্টটা করেই যাও। তো আমাদের আজকে ব্রেকফাস্টে হয়েছে ম্যাগি, খাও খাও। নুন বেশি ম্যাগি একটু না অনেকটা? তো অনির্বাণের ব্রেকফাস্ট করা হয়ে গেল আর এবার অনির্বাণ বেরিয়ে যাবে। আর এবার আমরা করবো ব্রেকফাস্ট, আমি আর অনিমেষ। তো এখন যাওয়া যাক।
হচ্ছে আমাদের ম্যাগি একদম ডান, দেখতে কিন্তু ভালোই হচ্ছে, বল খেতে কেমন হয়েছে জানি না। আমার আরেকটাই প্রশ্ন হয়েছে, এখানে সবুজ বাটিতে হলুদ ম্যাগি, এখানে হলুদ বাটিতে হলুদ সবুজ ম্যাগি হওয়া উচিত ছিল তো। তাই তো একটু ধরে বাঁধা নিয়ে আসি, ধরে বাঁধা পেস্ট করে আমি দিতাম। যাই হোক, কারণ এটা খাওয়া যাক। এতক্ষণ ধরে খাওয়া দাওয়ার পর, মানে ব্রেকফাস্ট করার পর এতক্ষণ ধরে আমি ভিডিওটা এডিট করলাম, আর অনিমেষ একটু পড়াশোনা করলো, এখন আমরা একটু পায়েস খাচ্ছি। সেই যে আমাদের রান্না দিদি, ওর ছেলের জন্মদিনে আমাদের পায়েসটা বানিয়ে দিয়েছিল, আমি এখনও খেয়েই উঠতে পারিনি, আজকে আমি খেলাম। একটু দাঁড়া তো, যাই হোক, আর আমি আর খাবো না, আর না না খুব বদমাস কিন্তু। হ্যাঁ তো যাই হোক, তো সেই পায়েসটা খেলাম, আর এতক্ষণ আমি ভিডিওটা এডিট করছিলাম, এবার মারবো কিন্তু আমি, ভিডিওটা এডিট করছিলাম, অনিমেষ পড়াশোনা করলো, আর আমরা এখন বেরোবো। এবার ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু জিনিসপত্র কিনতে হবে, এই আমাদের পর্দার যে স্প্রিং সেটা কিনতে হবে, তো সেটা কিনবো, সেগুলো নেই। আর সবাই রাত্রেবেলা আসবে, মানে বিকেলবেলা জল লাগবে, জল নেবো, তো জল দিতে এসছেন দাদা। আর যেটা ব্যাপার, তো জল ফলগুলো নিয়ে আমরা জাস্ট বেরিয়ে যাবো, ওই জন্যই ওয়েট করছিলাম যে দাদা জল দিতে আসবে। তো যাই হোক, আমাদের মোটামুটি সব কাজ শেষ, এসে আরও টুকটাক কিছু কাজ বাকি আছে, এখন ঝটপট বেরিয়ে যাবো, কারণ রিচার্জ আমার বন্ধু যে আসামে থাকে মালদায়, সবার সঙ্গে অলরেডি দেখা হয়ে গিয়েছিলো, ও আসবে, ওর ফ্লাইট 12:30 সময় এখানে ল্যান্ড করবে, তো 1 থেকে 1:30 মধ্যে হয়তো চলে আসবে, তো এখন ঝটপট রেডি হয়ে বেরোতে হবে। তো আমরা বেরিয়ে গেলাম, আমরা প্রথমে কিছু জিনিসপত্র জানলা স্প্রিং ফ্রিং এসব কিনবো, আর না দারুণ তাজা সব সবজি দেখলাম, মানে ব্যাঙ্গালোরে আমরা কোনোদিনও বাজার গিয়ে বাজার করেছি বলে তো আমার তো অন্তত মনে পড়ছে না, আমি কোনোদিনও করিনি, অনিমেষা তো ওই যাওয়া আসার পথে টুকটাক করতো, তাও সেটা বিকেলবেলা, কোনোদিনই তাজা কিছু না, ওই আলু পেঁয়াজ রসুন এসব। কিন্তু এখানে না এই রাস্তার দুধারে যে মানে এরকম ঠেলা গাড়ি নিয়ে সবজি মাছ বসেছে, দারুণ দারুণ, মানে কিনতেই হবে। তো আজকে আমরা হয়তো মাছ কিনবো, তাহলে এখানে আসার পর আমাদের প্রথম সেটাই মাছ খাওয়া হবে। এবার কী মাছ কিনবো সেটা নিয়ে আমরা খুবই কনফিউজ, আমি মানে আমি ইলিশ আর চিংড়ি ছাড়া কোনো মাছই ঠিকঠাক চিনি না, আর এই ছেলেটা তো আরোই জানে না। তো আমরা যখন ম্যানারে থাকতাম তখন আমার গোফার্স থেকে ওই কী জানো, সরি ফ্রেশ টু হোম থেকে অর্ডার করে দিতাম, জানি না এখানে কী হবে, আপাতত যে কাজে বেরিয়েছি সেটা সারা যাক। একজন জলজ্যান্ত সান্টাক্লজ ঘুরে বেড়াচ্ছেন, আমাদের বাল্ব কেনাও হয়ে গেল। তো আমরা এখন এসেছি আমাদের যে বাড়ির চাবিটা বানানোর কাজে, তো এটা ডুপ্লিকেট বানালেই আমাদের মোটামুটি আজকের মতো কাজ শেষ। আমাদের যা যা জিনিসপত্র কেনার ছিল সেগুলো কেনা হয়ে গেল, আর এটা মুশকিল হয়ে গেছে যে জানলার যে স্প্রিংটা হয় সেটা আমরা ঠিক করেই ছিলাম যে মাপ নিয়ে বেরোবো, একদম শেষ মুহূর্তে ভুলে গেছি, তো সেই কারণে ওটা আমাদের মানে কেনা হলো না, তো অনিমেষ ওয়েট করবে, আমি বাড়ি গিয়ে মাপটা বলবো, তারপর ওটা কিনে নিয়ে আসবে। আর এর মধ্যে রিচার্জ অলরেডি মানে ল্যান্ড করে গিয়েছে, ওর ফ্লাইট ও চলে এসছে, ও ক্যাবে করে এখানে সোজা আসবে, তো আমি আরও সেই কারণেই মানে তাড়াতাড়ি ফিরে যাচ্ছি বাড়িতে, তো আমার গাড়ি যাওয়া যাক। আমাদের যা যা কেনার ছিল সেগুলো হয়ে গেল, আর অনিমেষকে ওই আমি জানলানোটা মাপটা দিয়েও দিলাম, ওটা দেখে খালি জাস্ট নিয়ে চলে আসবে। আর কিছু কিছু কাজ এখন আমাকে করতে হবে, যেমন বেসিনটা একটু পরিষ্কার করতে হবে, ঘরটা পরিষ্কার করতে হবে, একটু বেডশিটগুলো চেঞ্জ করতে হবে, তো এইসব, তো এগুলো করে নিলেই মোটামুটি আজকের মতো কাজ শেষ। তরিচাও চলে এসছে, আমিও কাজ ছেড়ে ঘরে চলে এসেছি, মোটামুটি গোটা ঘর আমি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি। এই তো ক্রিসমাস স্পেশাল যে আমাদের কাজকর্ম চলছে, সেখানে যে এখন প্রিপারেশন ব্লগের মধ্যে এখানে এখন চলছে এই যে এগুলো জানলার পর্দা লাগানোর কাজ, ছোটবাবু সাথে একটা বিরাট কাজ করে দিয়েছে, আমাদের এই জানলাটা খোলা যেত না একটা জিনিসের জন্য, তো সেই প্রবলেমও সলভ করে দিয়েছে। এখানে দুই ইঞ্জিনিয়ার, হ্যাঁ একদম একদম ইঞ্জিনিয়ার, প্রপার ইঞ্জিনিয়ার এরা, সব প্রপার ইঞ্জিনিয়ার, দারুণ কাজ করে ফেলেছে, থ্যাংক ইউ। আমি এখানে দুদিকে এটা দুটো ঝুলিয়ে দিয়েছি, আর বিছানাটা আপাতত এরকম রয়েছে, চলছে আমাদের চা তৈরি, বানাচ্ছেন ম্যাডাম, হাই। তো যাই হোক, এখানে দুটো মতো বাজে, আর আমরা এখন চা খাবো, আমাদের এখনই সকাল হলো, অনেক দূর থেকে এসেছেন আজকে আমাদের সঙ্গে দেখা করতে,
তারপর বল ডিজে কনফিউশনটা কেমন ক্রিয়েট করলো আজকে? শোন আমি গল্পটা বলছি। প্রথমে ছোটবাবু আমাকে ফোন করেছে, ঠিক আছে, সকালবেলা করে বলছে কি রিচা না বলছে যে ইয়ে করবে, কি জানা বলে তো তোর এখানে আসবে না, কিট্টুর ওখানে আসবে। হ্যাঁ আমি মা, আমি তো সকালবেলা রান্না টান্না সব হয়ে গেছে, দেখি কিট্টুকে ফোন করেছি, কিট্টু আর ফোন ধরে না। মাম্মামকে ফোন করেছি, মাম্মাম বললো হ্যাঁ রে আমিও তো কালকে অব্দি জানতাম তোর বাড়িতেই যাবে, কিট্টুও তাই জানতো। হঠাৎ করে রিচা বলছে যে না কিট্টু তোর বাড়িতে আসবো। রিচাকে ফোন করছি, রিচা বলছে কি না আমি না ভাবছিলাম যে আমি ছোটবাবুর বাড়িতে যাবো। আমি বললাম কি হচ্ছে এগুলো, তুই তাই তো বললি। দেখলি তুই দেখলি আমি ঠিক ধরেছি আমি। দিলেই হলো, নিয়ে একটা মানে ভজঘট কনফিউশন পাকিয়ে এখন মহিলা দুটোর সময় বসে চা খাচ্ছেন। আর অনিমেষ তখন ভাবছে যে এরা কি করছে, ঠিক কোন ব্যাপারটা। তোর কিট্টু বলছে তুই ভগবান। আমি তারপর বললাম ভাই আমি পার্সোনালি তোকে যে অ্যাড্রেসটা পাঠিয়েছি অর্ডার অনিমেষ তুই করে এখানে হচ্ছে অমলেটের ঝোল, এখানে আবার ডিম, কি ঠিক আছে, মানে প্রচুর খাবার, খালি এখন খেতে হবে। অনেক দেরি হয়ে গেছে, 3:00 বাজে, 3:15 বাজে, নে খেয়ে ফেল, ঠান্ডা লাগছে, কি অবস্থা। আজকের ব্লগ এই পর্যন্তই রাখছি, আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে, যেটা হচ্ছে ক্রিসমাস স্পেশাল ব্লগ। তো ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।